আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক। বিউটি পার্লার নিয়ে আমি সামান্য কিছু কথা বলবো এবং বাংলাদেশী সেবা পার্টির একটি আশা হলো মেয়েদেরকে সাজানোর ক্ষেত্রে দেশ বিদেশে দক্ষ বিউটি পার্লারের কাজ যারা জানে এমন নারীদের অনেক চাহিদা রয়েছে, তাদেরকে সেই সব দেশে পাঠান। আমাদের দেশে সরকার যদি আজ ইচ্ছা করে তাহলে তারা এই বিউটি পার্লারের কাজ শিক্ষা দিয়ে অনেক নারীদেরকে এই নারীদের জন্য, নারীদের দেশ বিদেশের নারীদের সাজানোর জন্য তারা এই পার্লারের কাজ শিক্ষা দিয়ে পাঠাতে পারে। পৃথিবীতে একটি বড় মার্কেট রয়েছে। এই বিউটি পার্লারের মার্কেটটি বাংলাদেশের লোকেরা ইচ্ছা করলে ধরে রাখতে পারে, আর এই আশাটি বাংলাদেশি সেবা পার্টি রয়েছে। সৎ নারীদের অনেকে এই কাজ শিখে এবং আনন্দের জীবন গড়ে নিয়েছে অনেকে, আবার অনেক নারীরা ভ্রষ্টা হয়ে গেছে। তারা ভ্রষ্ট হয়ে বিপদগামী হয়ে এই বিউটি পার্লারের নামে অসৎ কর্মকাণ্ড করছে। যদিও কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা। অশ্লীলতা, ব্যভিচারের ধারে কাছেও আল্লাহ যেতে নিষেধ করেছেন, এটা অশ্লীল এবং খারাপ পথ। এখন বিউটি পার্লারের আড়ালে যারা খারাপ কাজ করাচ্ছেন তারা মূলত অসাধু এবং তারা মূলত ভ্রষ্টাচার মানুষ। কোরআনের আয়াতের বিরোধিতা করতে যে যারা এ ধরনের কর্মকাণ্ড করছেন তারা সকলের সামনে ঘৃণিত। তো বাংলাদেশি সেবা পার্টি চলমান সরকারকে বলতে চায়, পৃথিবীর যেখানে যেখানে দরকার সেখানে আপনারা চেষ্টা সাধনা করে বাংলাদেশ থেকে দক্ষ বিউটি পার্লার যারা, বিউটি পার্লারের কাজ যারা জানে এদেরকে সেই সব দেশে আপনারা পৌঁছান। 43 বছরে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চায় এমন পদক্ষেপ বাংলাদেশি সেবা পার্টি নিতে চায় আর আপনাদের সাপোর্ট পেতে চায়। আল্লাহ কখনো সময় সুযোগ করে দিলে অবশ্যই এই কাজে তারা সব সময় আগে আগে থাকবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন। বাংলাদেশের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে চিরকাল শান্তি বিরাজ করুক, এটি আমাদের কামনা।